প্রথম মুভিকে দেখে দর্শকরা বিদান্তই হতাশ হবেন না আমি দুটো সিনেমাই দুই রকমের সো এখানে আমি নাম্বারিং করতে চাই দুটো সিনেমা তো এট আ টাইম দেখা সম্ভব হ্যাঁ অবশ্যই অবশ্যই রাজকুমার অবশ্যই এটা মনে হয় যে বীরকে বাবা মার একসাথে প্রশ্ন করতে হবে ও অনেক ছোট আসলে এটা বলার জন্য কাজের অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় যে দর্শকদের নিতান্তই খুব ভালো লাগবে কারণ আমরা আমাদের জায়গা থেকে আমাদের লিমিটেশনের জায়গা থেকে আসলে চেষ্টা করেছি একটি সুন্দর সিনেমা বানানোর একটি সুন্দর গল্পের সিনেমা করার সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বাকিটা এখন দর্শকদের দায়িত্ব তারা একটু কষ্ট করে তাদের সময় থেকে সময় বের করে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে এবং আপনারা যেভাবে পৌঁছে দিচ্ছেন আমার কাজগুলো দর্শকদের কাছে ইনশাআল্লাহ একটা ভালো রেসপন্স তারা করবে কারণ আমার যেহেতু দুটো সিনেমা রিলিজ হচ্ছে দেয়ালের দেশ এবং মায়া সো দুটোতে দুরকমভাবে পাবলিককে দেখা যাবে সেক্ষেত্রে আমার মনে হয় যে দুই রকম পাবলিককে দেখে দর্শকরা নিতান্তই হতাশ হবেন না তাদের কাছে দুটো সুন্দর সিনেমা বলেই বিবেচিত হবে সিনেমার মুক্তির ব্যাপারটা তো সম্পূর্ণ পরিচালক প্রযোজকদের উপর আসলে নির্ভর করে তো সেক্ষেত্রে এটা পরিচালক প্রযোজকরা এই টিমটা মিলেই সিদ্ধান্ত নেয় কবে রিলিজ দেবে আমরা শিল্পীরা তো আমাদের শুটিংটা করছি কাজ করছি সেক্ষেত্রে তারা যখন মনে করছে যে না তারা ঈদেই আসতে চাচ্ছে বা একটা উৎসবে আসতে চাচ্ছে সেটা নিতান্তই তাদের সিদ্ধান্ত তবে আমার কাছে অ্যাজ এন আর্টিস্ট মনে হয় যে আসলে অবশ্যই এটা দর্শকদের জায়গা থেকে তারা ডিসিশান নিতে হয়তো তারা চিন্তা করছে যে কোন সিনেমাটা আগে দেখবে কোনটা পরে দেখবে কিন্তু যখন প্রিয় শিল্পীর সিনেমা রিলিজ হয় তখন তারা কিন্তু সময় ভাগ করেই নেয় আসলে যে কখন কোনটা দেখবে তো আমার কাছে মনে হয় যে দর্শকদের ভিন্ন ভিন্ন যেমন একটু টেস্ট তারা পাবে ভিন্ন রকমের সিনেমা দেখে তেমনি সবগুলো সিনেমাই তারা দেখবে সময় বের করে দেয়ালের দেশের টিজার এবং প্রথম গান এখন পর্যন্ত যে রেসপন্স পেয়েছে এবং আপনারা যেভাবে প্রশংসা করছেন সত্যি আমরা পুরো দেয়ালের দেশের টিম আমরা খুব মুগ্ধ দেয়ালের দেশের যিনি পরিচালক মিশুক মণি এটা ওনার প্রথম সিনেমা খুব যত্ন নিয়ে কাজটি করেছেন এবং আমার সাথে তো আছে শরীফুল রাজ খুবই ভালো একজন অভিনেতা এই টিমটা আমরা প্রচণ্ড ভালোবাসা রিসিভ করছি আপনাদের কাছ থেকে সো আমার কাছে মনে হয় দেয়ালের দেশে যেভাবে পাবলিককে দেখা গিয়েছে অ্যাট দ্য সেম টাইম মায়াতে আবার অন্যরকমভাবে দেখা যাচ্ছে মায়া একটু ফুল কমার্শিয়াল জোনের একটা সিনেমা তো সেখানে আসলে আমার কাছে মনে হয় দুটা কনফ্লিক্ট করার খুব একটা সুযোগ নেই যেহেতু দুটোতে দুরকমভাবে দেখবে এবং খুব সহজেই আসলে পার্থক্যটা বুঝবে যে কোনটি দেয়ালের দেশের বুকলি এবং কোনটি মায়ার তো আমার কাছে মনে হয় একজন শিল্পী হিসেবে দুটো সিনেমাই দুই রকমের সো এখানে আমি নাম্বারিং করতে চাই দুটো সিনেমা তো অ্যাট আ টাইম দেখা সম্ভব না একটা একটা করেই দেখতে হবে কিন্তু এখন পর্যন্ত টু বি ভেরি অনেস্ট সিদ্ধান্ত নিইনি যে কোনটা আগে দেখবো আমার এখন পর্যন্ত একটাই ফোকাস যে আমার দুটো সিনেমাই যেন দর্শকদের কাছে পৌঁছায় আমার কাছে মনে হয় যে খুব পজিটিভ আসলে যদিও আমরা খুব একটা বিষয় তো আমরা বরাবরই খুব ডিসঅ্যাপয়েন্টেড থাকি যে আমাদের হল সংখ্যা খুব কম হলের পরিবেশটা নিয়েও অনেকের অনেক অবজেকশন থাকে সেক্ষেত্রে ওই ব্যাপারগুলো তো আসলে আমাদের শিল্পী হিসেবে লুক আফটার করার কথা না সেটার জন্য আমাদের আলাদা ডিপার্টমেন্ট আছে আলাদা সিনিয়র অনেক মানুষজন আছেন কিন্তু আমার কাছে মনে হয় যে এটা কিন্তু একটা অনেক ইতিবাচক দিক যে অনেকগুলো সিনেমা আসছে রিলিজ হচ্ছে তার মানে বাংলা সিনেমার দর্শক যে আছে এটা আবারও প্রমাণিত গত কয়েকটা ঈদেও তো আমরা দেখেছি যে প্রচুর বাংলা সিনেমা আমাদের সিনেমারও দর্শক দেখছে সো সেই ধারাবাহিকতা এবার আরও বেশি সিনেমা রিলিজ পাচ্ছে তো আমার কাছে মনে হয় এটা সত্যিকার অর্থে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ এটা এটা নিশ্চয়ই অনেক বেশি আসলে চ্যালেঞ্জিং আমাদের জন্য খুবই টাফ একটা টাইম কারণ অনেকগুলো সিনেমা যখন একসাথে রিলিজ হয় সেটা যদি অনেক বেশি হল থাকতো সেটা আমাদের জন্য খুবই ভালো হতো কিন্তু যেহেতু হল কম সো ডিস্ট্রিবিউটর যারা আছেন তাদেরও তো ডিস্ট্রিবিউট করতে একটু হিমশিম খেতে হয় আর সেক্ষেত্রে এত ভালো ভালো সিনেমাগুলো আসছে আমার মনে হয় যে আসলে এটা আমাদের শিল্পীদের খুব একটা কিছু করার থাকে না এটা যারা টিম যারা ডিরেক্টর প্রডিউসার যারা রিলিজ দিচ্ছেন এটা তাদের বিবেচনার ব্যাপার যে তারা আসলে কতগুলো হল নিয়ে তারা সামনে আসবে তো আমাদের জায়গা থেকে হয়তো বা আমরা খুশি হচ্ছি আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের মধ্যেও সেই চ্যালেঞ্জটা কাজ করছে যে হল পাবে কি না ঠিক মতো তবে আমার মনে হয় ভালো কন্টেন্ট হলে ডেফিনেটলি হল পাবে এবং এটা তো সপ্তাহ থেকে সপ্তাহ আসলে বাড়তে থাকে